ইন্তিজার 24 এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক লকডাউনের ষষ্ঠ দিনে টাঙ্গাইল শহরের পরিস্থিতি জানাতে হাজির হয়েছি এখন আমরা অবস্থান করছি নাগরপুর দেলদোয়ার রোডের সংযোগস্থল শান্তিগঞ্জ মোড়ে এটা পাঁচ রাস্তার সমাহার এখানে যান চলাচল নাই বললেই চলে তবে জরুরি প্রয়োজনে দুই একটা চলাচল করছে দেখতে পাচ্ছি টাঙ্গাইল মডেল থানা হেডকোয়ার্টার এখানেও খুব একটা লোকের উপস্থিতি দেখা যাচ্ছে না দেখছেন টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র নিরালামোর এখানেও যানবাহন বা লোকজন চলাচল তেমন দেখা যাচ্ছে না লকডাউনে শহরে সকালে যতটা লোক সমাগম হয় বেলা গড়াতে গড়াতে কমতে থাকে মানুষের আগমন শহরের আরেক ব্যস্ত মুখর পয়েন্ট পুরাতন বাস স্ট্যান্ড ঢাকা ময়মনসিং রোডের সংযোগস্থল এটা এখানেও যানবাহন ও জনশূন্য প্রায় শহরের প্রতিটি পয়েন্টে নিরাপত্তা বাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে প্রয়োজনীয় কাজে প্রবেশকারীদের বাধা দিচ্ছে না নিরাপত্তা বাহিনী তবে অপ্রয়োজনীয় কাজে প্রবেশকারীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে লকডাউনের আগে যে পরিস্থিতি ছিল আর লকডাউনের পরে এখন আগে কী পরিমাণ বিক্রি করতেন মানে লকডাউনের আগে প্রতিদিন কত পিস বিক্রি করতেন প্রতিদিন দুই আড়াইশো দুই আড়াইশো পিস হ্যাঁ আর এই লকডাউনের পরে চার দিন ধরে লকডাউন চলতেছে এখন বর্তমানে কত পিস করে বিক্রি চলে ১২০ আর দাম কি আপনি আগের মতোই নিচ্ছেন নাকি দাম কম বেশি দাম মানে হ্যাঁ আগে কত করে বিক্রি করতেন মানে লকডাউনের আগে টাঙ্গাইলে করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলছে সেই সাথে বাড়ছে মৃত্যু সংখ্যা আজ প্রাপ্ত তথ্য অনুসারে টাঙ্গাইলে শনাক্ত ৪১৩ জন এবং মৃত্যু ৭ জন আসুন আমরা সচেতন হই এবং পরিবার ও দেশের সুরক্ষায় বাড়িতেই অবস্থান করি